আফগানিস্তানে হেরাতে দেশটির অন্যতম একটি বড় মসজিদে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আজ শুক্রবার এই বিস্ফোরণের ঘটনায় ওই মসজিদের ইমাম ও তালেবান সমর্থক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন। টোলো নিউজে বরাত দিয়ে এএফপি জানায়, জুম্মার নামাজ শুরুর কিছুক্ষণ আগে গাজার মসজিদে এই বিস্ফোরণে ইমাম মুজিবুর রহমান আনসারী নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে মসজিদের রক্তাক্ত দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।